এই ভাষা দিবসে আমাদের লিটারেচার ক্লাব যে আয়োজনটা করেছে সে সম্পর্কে এক কথায় যদি আমি বলতে চাই, অসাধারণ, অতুলনীয়। আমি সত্যি অভিভূত, আমি সত্যি আনন্দিত এবং আবেগ আপ্লুত। আমি এখানে উপস্থিত যারা আছ, ছাত্ররা এবং ফ্যাকাল্টি মেম্বার আপনারা যারা আছেন, একটা প্রশ্ন করতে চাই। আজকে এই অনুষ্ঠানের ভেতর দিয়ে কেউ কি কেঁদেছেন আপনারা? কারো চোখে কি জল এসছে? জল যদি না আসে, কারো বুকে কি একটু হলেও একটা গভীর ভাব এসছে, উপলব্ধি এসছে? চিন্তা চেতনায় বাঙালি ঐতিহ্য, বাঙালি কৃষ্টি, বাঙালি সভ্যতার যে বিষয়গুলো এখানে পরিস্ফুটিত হয়েছে তা সম্পর্কে জেনে কি একটু ভালো লেগেছে? কেমন লেগেছে আজকের অনুষ্ঠান? এক কথায় যদি জিজ্ঞেস করি, আপনারা সবাই কি আমার সাথে তাল মিলিয়ে বলবেন অতুলনীয়? যদি তাই হয়, তাহলে কেন আমরা ব্যান্ড শোর দিকে যাই? যদি তাই হয়, তাহলে শুধু লিপসিং করার জন্য সেই যন্ত্রবাদ্য দিয়ে কেন আমরা সেদিকে যাই? কত রিচ, অর্থাৎ কত ধনী এবং কত গভীরে রয়েছে আমাদের ভাষার এত বড় ভাণ্ডার, আমাদের কৃষ্টি সভ্যতার এত কিছু যেখানে ভাণ্ডারে লুকায়িত আছে, সেগুলোকে উন্মেষ করে, সেগুলোকে বিকশিত না করে আমরা কেন পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কালচারের দিকে ধাবিত হচ্ছি? আমার বোধগম্য হয় না। আমি জানতে চাই, আজকে যারা এখানে স্টেজে পারফর্ম করেছে, অনেক সময় ব্যয় করেছ তোমরা, তোমাদের পিছে যারা সহযোগিতা করেছে তারাও অনেক সময় ব্যয় করেছ, যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, লেখাপড়ার পরিবর্তে অনেক কাজ করেছ, অনেক সময় দিয়েছ, লেখাপড়া কি তোমাদের গোল্লায় গেছে? মোটেও না। এটা ছিল তোমাদের একেবারেই অন্তরের অন্তঃস্থল থেকে একটা অভিপ্রায়, একটা প্রকাশভঙ্গি, একটা আনন্দের উল্লাস। যারা এটা উপলব্ধি করতে পেরেছে, যারা এটা বুঝেছে, তারা সত্যি সেটার ভিতরে ডুবে গেছে। কিন্তু তাদের সংখ্যা আজকাল দিন দিন কমে আসছে, কেন? এ প্রশ্নের জবাব চাই। এই জবাব যদি খুঁজতে চাই, এর জন্য আমি দায়ী, তুমি দায়ী, আমরা সবাই দায়ী। তার মানে কি হল, সমাধানটা কোথায়? আমাদের সবাইকে একজোট হয়ে আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের গ্রাম বাংলার প্রতিচ্ছবি, সব কিছুকে আমাদের বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে, চর্চা করতে হবে। তাহলেই আমরা প্রকৃতপক্ষে বাঙালি হতে পারব, তাহলেই আমরা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হতে পারব, তাহলে আমরা নিজেদেরকে দেশের জন্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে উৎসর্গ করতে পারব। শুধু মুখের কথায় আর একদিনের ভাষায় কাজ হবে না। কথাগুলো বলছি এই কারণে, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান মাত্র হয়তো সদুয়েক ছাত্রছাত্রী দেখল, গোটা পঞ্চাশেক ফ্যাকাল্টি মেম্বার দেখল, 4,000 এই ইউনিভার্সিটির সদস্যবৃন্দের মাত্র রিপ্রেজেন্টেশন, মেবি 5%। বাকিরা কোথায়? শহীদ মিনারে যায়নি, কম্পিটিশনও আসেনি, দেখে একটা তালি দিয়ে বাহবাহ পায়নি। এবং আজকের যে পাওয়াটা, যে উপলব্ধিটা, যে বললাম বুকের ভিতরে কিছু কি অনুভূত হয়েছে কিনা, সেটা থেকেও তারা বঞ্চিত হয়েছে। তাহলে কে লাভবান? এখানে উপস্থিত আমরা যারা আছি তারা, না যারা বাড়িতে ঘুমিয়ে আছে, অনেক আনন্দ অনেক উল্লাস করছে বলে তারা ভাবছে, তারা লাভবান না আমরা লাভবান? একবার ভেবে দেখতে হবে। কিন্তু বিষয়টা হলো, আমরা হয়তো বলতে পারি আমরাই লাভবান, কিন্তু তারা তাদের অবস্থানে বসবে না, তারাই লাভবান। তাহলে এর বিচার কিভাবে হবে? প্রচারের মাধ্যমে। আমি নিশ্চিত, আজকে যদি এই পুরো অনুষ্ঠানটা ভিডিও ক্লিপে
ধারণ করা হয়ে থেকে থাকে, জানি না হয়েছে কিনা, যতটুকু অংশই ধারণ করা হয়ে থাকে সেটাকে যদি একটু ছোট্ট করে এডিট করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের 100% ছাত্রছাত্রী ফ্যাকাল্টি মেম্বার একসাথে অডিটোরিয়ামে এসে বসে দেখে, একটা ঘন্টা তাদেরকে ব্যয় করতে হবে, তাদের অর্জন হবে বিশাল। কিন্তু আমরা কি একবার ভেবে দেখি এগুলোর ভিতরেও ইউনিভার্সিটি অঙ্গনের অনেক কিছু লুকিয়ে আছে? এগুলো অনেক বড় বড় জিনিস যেটা আমাদের করা উচিত, করতে হবে, ভাবি না, মনে করি সময় নেই, সবাই ব্যস্ত। তাহলে কি করে সময় পেল এই প্রতিযোগিতার আয়োজক এবং যারা অংশগ্রহণ করেছিল? কি করে সময় পেল যারা স্টেজে এত সুন্দর পারফর্ম করেছে, অনেক সময় ব্যয় করে এগুলোকে তুলে ধরতে আমাদের সামনে? তাদের কি সময়ের দাম নেই? তারা কি তাদের সময়টাকে অপচয় করেছে? না, কখনোই না। আমি নিশ্চিত করে বলতে পারি এই স্টেজে তোমরা যারা পারফর্ম করেছো, তোমাদের ভিতরে যে চৌকস মনোভাব, তোমাদের ভিতরে ভবিষ্যৎ আমি দেখছি আরো আলোকিত তাদের চেয়ে যারা এখানে অনুপস্থিত। তাহলে কি হল, আমরা যারা দায়িত্বে আছি মানুষ করার কারিগর হিসাবে, আমাদের দায়িত্ব কি এখানেই শেষ হলো? না, তোমরা যারা এখানে পারফর্ম করেছো কিন্তু আজকে মাত্র 5% দেখলো, বাকিটা দেখলো না, তাদেরকে জানান দেওয়ার কি শুধু দায়িত্ব অথরিটির? না, আমাদের সকলের তাদেরকে দলে টানতে হবে, তাদেরকে অনুপ্রাণিত করতে হবে, তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে একই মাঠে একই ময়দানে এই সমস্ত চর্চাগুলো অব্যাহত রাখতে হবে। তাহলেই এই যে দামটা দেওয়া হয়েছে, ফিরে আসুক 52 প্রজন্মন্তরে, তার মানে কি প্রজন্ম প্রজন্ম ধরে এটাকে যদি সত্যি সত্যি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলেই 52 বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে থাকবে, দেশপ্রেম জেগে উঠবে বারবার, এদেশ রক্ষা পাবে, এদেশ এগিয়ে চলবে, তোমরা নিজেরাও নিজেদেরকে এদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং গর্ব করতে পারবে। তা না হলে কি হবে? যে জাতির গৌরব উজ্জ্বল অধ্যায়গুলোকে তারা লালন করে না, যে জাতি নিজেদেরকে গর্ববোধ করে না তাদের সেই সমস্ত বিজয় এবং বিজয় গাথা নিয়ে, সে জাতি একদিন অন্ধকারে মুখ থুবড়ে হারিয়ে যাবে। সুতরাং সাহিত্য চর্চা এবং এদেশের কৃষ্টি সভ্যতা ইতিহাস মূল্যবোধগুলোকে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব, বিশেষ করে নতুন প্রজন্মকে আরো বেশি বেশি অনুপ্রাণিত করা, মানুষ করার কারিগর হিসেবে আমরা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছি তাদের একটি অনন্য এবং প্রধান কর্তব্য এবং দায়িত্ব বলে মনে করি। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন আপনারা সবাই। আর একটা ছোট্ট জিনিস না বলেই পারছি না, এই যে স্টেজ সাজানো হয়েছে, যে সুন্দর করে লেখা হয়েছে অ আ ক খ, এর ভিতরে সেই ডিজিটাল